বৃষ্টির জলে যোগাযোগের রাস্তা বিচ্ছিন্ন, পারাপারের একমাত্র ভরসা নৌকা। তিন দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে কেশিয়ারির বিস্তীর্ণ এলাকা। ফুলবনী থেকে বেনাডিহ হয়ে কেশিয়ারি যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বেনাডিহার কাছেই একটি ব্রিজ তৈরি হলেও তা সম্পূর্ণ হয়নি। রাস্তার এপার থেকে ওপারে মানুষজনকে যেতে হচ্ছে, তার একমাত্র ভরসা হলো নৌকো। অত্যন্ত বিপজ্জনকভাবেই পেরোতে হচ্ছে মালপত্র নিয়ে। প্রবল স্রোতের মধ্যে নৌকোতে ব্রিজের এপার থেকে ওপারে প্রায় 15 থেকে 20 জন যাত্রী নিয়ে নৌকাটি পারাপার করছে। কেশিয়ারি ব্লকের বাঘাস্তি 5 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এমন চিত্র দেখা গেল কুসুম খালের উপর। মানুষজন যাতায়াত করছে নৌকা করে। প্রবল প্রতিকূল অবস্থার মধ্যেও দৈনন্দিন জীবনে চলতে হচ্ছে তাদের। ভাদ্র মাসে আউশ ধান কাটার সময় হয়ে এসেছিল। সেই ধান এখন জলের তলায়। কবে জল কমবে আর স্বাভাবিক জীবন ফিরতে পারবে মানুষ, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। ব্যাপক কৃষি জমি ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই মত স্থানীয়দের। রাস্তা বিচ্ছিন্ন হওয়ার কারণে ঘুরপথে সাকরাই থানা এলাকা দিয়ে ঘুরতে হচ্ছে অনেককে। ফলে অসুস্থ রোগী কিংবা ব্যবসার কাজে আসা মানুষকে পড়তে হচ্ছে চরম অসুবিধার মধ্যে। সব মিলিয়ে যাত্রী পারাপারে দুর্ভোগের চিত্র উঠে এলো এদিন। বহুত সমস্যায় পড়ছে। মোটামুটি 5-6 দিন হইল বৃষ্টি। বৃষ্টির জন্য এই রাস্তাটা পুরো মেন রাস্তাটা আমাদের বহুত খারাপ। কোন রাস্তা এটা? এইটা ফুলবনী বেনাডিয়া রোড। যোগাযোগ একদম বিচ্ছিন্ন? একদম বিচ্ছিন্ন। মানুষজন যাতায়াত করছে কীভাবে? যাতায়াত হচ্ছে এই যে নৌকো, বর্তমানে একজন ছিল মানে নৌকা বোনায়, এই ভদ্রলোক নৌকাটা রক্ষছিল বলে সে মানুষ ওই যাতায়াত বলতে। আপনারা দেখছেন আমাদের ফুলবনী বেনাডিয়া যে রাস্তাটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আর 4 থেকে 5 দিন হল। তাছাড়া যেটা আমাদের এলাকার বিশেষ ক্ষতি, ঘরবাড়ি যদিও একটু কম ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের কৃষি জমি, আমন ধান এবং আউশ ধান এবং আখ জমি, এই তিনটা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই রাস্তা ভেঙে যাওয়ার ফলে যে নৌকা হয়ে পারাপার করতে হচ্ছে, কতটা সমস্যার মধ্যে আসতে হচ্ছে আপনাদের? খুব সমস্যা, আমরা সবাই সমস্যার মধ্যে আছি ফুলবনী থেকে। হ্যাঁ, আমরা মানে আমাদের 5 নম্বর অঞ্চল ফুলবনির বাসিন্দারা সবাই খুব সমস্যার মধ্যে আছি। কারণ আমাদের এখানে বেনাডিতে রেশন দোকানও আছে, কেউ রেশন নিতে আসতে পারেনিও। হ্যাঁ, বিকল্প কোনো রাস্তা নেই তাদের? না, বিকল্প কোনো রাস্তা নেই। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।